ভুতুরে বাংলো। ঠিক আগের মাসে 4 দিনের ছুটি পেয়ে ছোট মামার বাড়িতে গিয়ে হাজির হলাম শিলিগুড়িতে। ছোট মামা একটি সরকারি স্কুলের ইতিহাসের শিক্ষক এবং মামি হোম মেকার। শিলিগুড়িতে গিয়ে একটু পাহাড় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাদ সাধল বৃষ্টি। 2 দিন ক্রমাগত মুষলধারে বৃষ্টি। জানিয়ে রাখি, আমার মামার একটা অদ্ভুত নেশা আছে, ভূতের বাড়ি দেখার, সেটাকে এক্সপ্লোর করার। ইন্ডিয়ার প্রায় অনেক কটা ভুতুরে বাড়িতেই মামার গমন হয়েছে, কিন্তু ভূত বাবাজির সাক্ষাৎ তার কপালে কোনোদিন জোটেনি। তার সব কিছু একটা সাদা খাতার মধ্যে লিখে রাখত। একদিন সেই সাদা খাতাটা আমার হাতে পড়ে যায়। একটু ভয়ে ভয়ে খাতাটা খুললাম, দেখলাম অনেক গল্প লেখা, সঙ্গে পিকচার ইলাস্ট্রেশন। বাবা, ছোট মামা এত ভালো আঁকতে পারে জানতাম না তো। দেখতে দেখতে হঠাৎই চোখে পড়ল মর্গ্যান ভূত বাংলোতে একটি রাত। দেখে আমার চোখ আটকে গেল সেখানে, কারণ মর্গ্যান হাউস নিয়ে আমারও কম কৌতূহল ছিল না। লেখাটা পড়তে শুরু করলাম। ছোট মামা লিখছে, মর্গ্যান হাউস যাওয়া নিয়ে আমার আগ্রহ বরাবর তুঙ্গে ছিল, তাই ফাইনালি যখন প্ল্যানটা হলো তখন আর পায় কে আমায়। গিন্নিকে বলা মাত্রই সে এক পায়ে খাঁড়া। আমাদের 4 দিনের একটা ট্যুরে চটকপুর আর 3 চুলে ঘুরে শেষ দিনটাতে মর্গ্যান হাউসে গেলাম। একদম শেষ পাতে চাটনির মতো মর্গ্যান হাউসকে তুলে রেখেছিলাম। আমরা যখন মর্গ্যান হাউসে পৌঁছালাম তখন প্রায় বেলা 1টা ছুঁই ছুঁই। সামনে বিশাল বড় লোহার গেট খুলে কিছুটা এবড়ো খেবড়ো ঢালু রাস্তা দিয়ে গিয়েই সেই প্রকাণ্ড বাংলো। বাংলোর চারিদিকে বিশাল জায়গা জুড়ে লন। গতানুগতিক বাংলোর থেকে এই বাংলোর গঠনগত কিছু পার্থক্য চোখে পড়ল। বাংলোর গায়ে গজিয়ে উঠেছে রং বেরঙের বিভিন্ন ফুল। শোনা যায় মর্গ্যান সাহেবের খুব যত্নের বাংলো ছিল এটা। অনুপমা, মানে আমার স্ত্রী, রুমের চাবি নিয়ে রুমে চলে গেছে। সিঁড়ি দিয়ে উঠে ঠিক বাম দিকের ঘরটা আমাদের। আমি নিচ থেকে দাঁড়িয়ে বাংলোর দিকে হাঁ করে তাকিয়ে আছি। সেই প্রকাণ্ড বাংলোর পরতে পরতে যেন লুকিয়ে আছে গভীর বিস্ময়। বাংলোটি যেন অনেক কিছু বলতে চায়, অনেক কিছু জানাতে চায়। অনুপমার ডাকে আমার সম্বিত ফিরল। লাঞ্চ নাকি তৈরি হয়ে গেছে। আমরা 2 জন ছাড়া আরেকজন পরিবার এসেছিল ওখানে থাকতে। ওনাদের একজনের সাথে আলাপ হতেই আমি একটু কায়দা করে জিজ্ঞাসা করলাম, দাদা কিছু দেখলেন টেকলেন নাকি? অদ্ভুত, দেখলাম লোকটির সেই কথা শোনা মাত্রই চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেল। কথা না বলেই কে যেন গুনগুন করতে করতে চলে গেল সেই ভদ্রলোক। খাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম বাংলো চত্বরটা একটু ঘুরে দেখব বলে। ক্রমশ বিকেল হয়ে আসছিল। হালকা হালকা শীত, সঙ্গে একটু কফি হবে না? যেমন ভাবা ঠিক তেমন কাজ। একটু সামনে গিয়ে গলফ কোর্সের পাশে গ্রিন গ্যালে ক্যাফে, সেখানেই স্ত্রীকে নিয়ে ঢুকে পড়লাম। গরম কফিতে চুমুক দিয়ে একটা সিগারেট ধরাতে যাব, হঠাৎ চোখে পড়ল ডাইনিং রুমের সেই লোকটা বেশ কিছুটা দূর থেকে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। লোকটার চোখে মুখে কেমন যেন একটা ভয়ের ছাপ, হয়তো কিছু বলতে চাইছে আমাকে। বাংলোতে ফিরতে প্রায় 8টা বেজে গেল। আগে থেকেই কিছু ইভিনিং স্ন্যাক্সের অর্ডার করেছিল অনুপমা। টায়ার্ড লাগছে বলে অনুপমা জানায় সে রুমে বসেই স্ন্যাক্স খাবে, কিন্তু এরকম গা ছমছমে বাংলোয় কোনো মতেই আমার রুমে ঢুকতে মন চাইল না। আমি আমার স্ন্যাক্সের প্লেটটা নিয়ে দোতলায় ছোট্ট ছাদটাতে গিয়ে বসলাম। চারিদিক নিস্তব্ধ। পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিকটা জ্বলজ্বল করছে, তার সঙ্গে মৃদু ঠান্ডা হাওয়া বইছে। প্যান্টের পকেট থেকে ফোনটা বার করে মেসেজ দেখতে যাব, হঠাৎ মনে হলো কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। নিচে তাকাতেই দেখলাম সেই সকালের ভদ্রলোক নিচ থেকে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তার চাহনিতে সেই পরিচিত ভয়। আমি খুব তাড়াতাড়ি নিচে নেমে এলাম। ওনার সাথে কথা বলতেই হবে। এসে দেখি ভদ্রলোক উধাও। ক্রমশ আমার জিজ্ঞাসা বেড়ে যাচ্ছিল ওনার প্রতি। অগত্যা ওপরের ছোট ছাদটাতেই চলে এলাম। তখন প্রায় 10:30 বাজে। চারিদিকটা আরো মায়াবী হয়ে উঠেছে। ফোনের ক্যামেরা খুলে সামনের দিকটার কয়েকটা ফটো তাড়াতাড়ি তুলে নিলাম। ফটো তুলে ভাবলাম গ্যালারিতে গিয়ে ফটোগুলো একবার দেখিনি। কি আজব কাণ্ড, একটাও ফটো নেই। তবে কি আমার মনের ভুল? ওরকম ঠান্ডা আবহাওয়াতেও আমার কপালে ঘাম জমতে শুরু করে, হাত পা ক্রমশ শীতল হয়ে আসছে। কি হচ্ছে এটা? দুরন্ত গতিতে নিচে নেমে এসে তাড়াতাড়ি আরেকটা ফটো তুললাম। হ্যাঁ, এবার ফটোটা আছে। অন্যদিকের আরেকটা ফটো তুলতে যাব, হঠাৎ চোখে পড়ল, উমা, ফটোর মধ্যে আবছা অবয়বটা কার? জুম করলাম, পরিষ্কার দেখলাম একজন মাঝবয়সী মহিলা। সঙ্গে সঙ্গে আমি তাড়াতাড়ি করে অনেক কটা ফটো একসাথে তুললাম। দেখলাম প্রত্যেকটা ফটোতেই সেই অবয়বটি একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে। সম্পূর্ণ নিস্তব্ধতায় আমার হৃৎপিণ্ডর আওয়াজটাও যেন আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। মনে মনে বললাম, তবে কি সত্যি সত্যি কি এখানে ভূত আছে? আমি শেষবারের মতো একটা ফটো তুলতে গেলাম। তুলে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। আমার চিন্তা শক্তি ধীরে ধীরে লোপ পাচ্ছে। ফটোতে দেখলাম অবয়বটা একদম আমার মুখের সামনে এসে দাঁড়িয়ে আছে। পেছন ফিরে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠতে যাব, হঠাৎ করে দেখলাম কে যেন আমার পা টেনে ধরল। আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমি এখনো বুঝে উঠতে পারিনি সেই দিনের ঘটনা সত্যি নাকি আমার মনের